হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। দুর্গাপূজা তো সামনে এসেই আছে, তাই ভাবলাম আপনাদের আমি কিছু প্যান্ডেল শেয়ার করি যে সেখানে কী থিম হচ্ছে। তো আজ আমি শেয়ার করব হাওড়া ময়দানের খুবই কাছে হাওড়া সরস্বতী ক্লাব, যে ক্লাব প্রত্যেক বছরই কিছু না কিছু ভালো করে আর কিছু না কিছু প্রাইজ পায়। তো চলুন এই ক্লাবে কী হচ্ছে একবার দেখে নিই। তো ব্যানারে তো আপনারা দেখলেনই, এবারে থিম হচ্ছে এবার আমরা মায়ানমারে। তো মায়ানমারেরই হয়তো কিছু একটা মন্দির করছেন ওনারা। দেখুন কাজ কিন্তু ফুলদমে চলছে। এটা বাইরের দিকটা দেখুন, অনেক লোক মিলে কাজটা করার চেষ্টা করছে তাড়াতাড়ি। আর প্যান্ডেলটা দেখুন কতটা বড় হয়েছে। একটু আপনাদের ওপরটা জুম করে দেখাই, দেখুন ওপরেও কিন্তু লোক কাজ করছে, অনেকটা উঁচু, যদিও একটু রিস্কি, তবু ওনারা তাড়াতাড়ি করে ফেলবেন হয়তো। সব কাজ ওনারা ডিভাইড করে নিয়েছেন আর এভাবেই প্যান্ডেলটাকে ভালো করে নতুন সাজে সজ্জিত করছেন। আপনারা যখন আসবেন তখন দেখবেন আরও সুন্দর করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগবে। তো বাইরের দিকটা তো আপনাদের শেয়ার করলাম, এবার চলুন ভিতর দিকটা দেখি। এই যে দেখুন ভিতরেও কিন্তু ফুলদমে কাজ হচ্ছে, ভিতরটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। ওপরে দেখুন ওই যে ঝাড়বাতিও লাগানো হয়ে গেছে আর মা দুর্গাও রেডি হচ্ছে। আর এই কাজগুলো আপনাদের একটু কাছে থেকে দেখাই, দেখুন কতটা সুন্দর নিখুঁত কাজগুলো। প্রত্যেক বছরই কিছু না কিছু ভালো করে হাওড়া সরস্বতী ক্লাব। তো আজ আপনাদের সাথে আমি ক্লাবেরই প্যান্ডেলটা শেয়ার করলাম। প্যান্ডেলের কাজ কিন্তু ডেকোরেশন ফুলদমে চলছে, আর কয়েকদিন পরে যখন আপনাদের শেয়ার করব তখন কাজ তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আরও দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই আসবেন, দেখে যাবেন যে এবার আমরা মায়ানমার হাওড়া সরস্বতী ক্লাব। তো এখানে তো মা দুর্গাকে বসিয়ে দিয়েছেন আর বাকি ঠাকুরগুলো ক্লাবের ভেতরে সাজানো হচ্ছে। দেখুন লাইটও লাগানো হয়ে গেছে, যখন এর ওপর লাইটের ফোকাস পড়বে আরও কিন্তু দেখতে অপূর্ব লাগবে। তো এভাবে আমি আমার হাওড়া শহরের যে কটা ভালো ভালো প্যান্ডেল চলছে কাজ এখনও, সেগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। তার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা জেনে যান কোন ক্লাবে কী হচ্ছে আর আপনাদের সুবিধা মতো সেই ক্লাবে এসে দর্শন করে যাবেন। দেখুন উপরটা ঝাড়বাতি লাগানোর ফলে বেশ সুন্দর লাগছে। তো চলুন একটু জুম করে দেখাই, মিডিলে দেখুন একটু ঝাড়বাতিটা বড় আর চারপাশে কিন্তু ছোট ছোট, চারটে চারপাশে ছোট ছোট লাগানো আছে, যখন লাইটটা জ্বলবে আরও কিন্তু সুন্দর লাগবে। কাজগুলো দেখুন কি অসাধারণ লাগছে না, নিখুঁতভাবে সোলার কাজ হয়েছে। তো এবারে থিম হচ্ছে এবার আমরা মায়ানমারে। ভেতরে কাজটা মোটামুটি অনেকটাই দেখছি কমপ্লিট, বাইরের কাজটা অনেকটাই বাকি। তো এখানে তো আমার মেয়ে ক্যারাটে শেখে, তো ক্যারাটে থেকেই আপনাদের শেয়ার করে দিলাম আজকে আমাদের লাস্ট ক্লাস, আর আসবো না। তো প্যান্ডেল তো হয়ে যাক, যখন উদ্বোধন হবে তখন আবার আপনাদের শেয়ার করব যে পুরো প্যান্ডেলটা কেমন হলো শেষ পর্যন্ত। এখন ডেকোরেশনের কাজ কিন্তু ফুলদমে চলছে, দেখলেনই তো কতগুলো লোক লেগেছে। তো বাচ্চাদের তো খুব আনন্দ প্যান্ডেল দেখে গেল, দেখুন এই দিকটা কত সুন্দর করে সাজিয়েছে, না মনে হচ্ছে একদম রিয়েল। আর এই আলোগুলো যখন পড়বে আরও কিন্তু দেখতে অসাধারণ লাগবে। তো মা দুর্গাই আসছে আসছেই ভালো। আর দেখুন কত মানুষের দায়িত্ব থাকে, কত রাত জেগে কত পরিশ্রম করে সমস্ত কিছু হয়, কিন্তু যখন চলে যায় খুবই মন খারাপ হয়ে যায়। দেখুন লাইটও কিন্তু লেগে গেছে, সুন্দর করে গোটা রাস্তাটা লাইট দিয়ে সাজানো হয়ে গেছে, কদিন পরে এই লাইট জ্বলবে আর দেখতে দেখতে পুজোও শেষ হয়ে যাবে। তো চলুন আজ তো আপনাদের সাথে শেয়ার করলাম হাওড়া সরস্বতী ক্লাব, এবারে থিম হচ্ছে এবার আমরা মায়ানমারে। আমি আরও আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের এই হাওড়া শহরের কী কী ভালো ভালো প্যান্ডেল হচ্ছে, তাহলে আপনাদের সুবিধা হবে
তার জন্য বন্ধুরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুর্গাপূজার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে আপনাদের। তো চলুন, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে, আরেকটা নতুন প্যান্ডেল নিয়ে।